নমস্কার, সেভেন এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। শুরু হয়েছে লোকসভার বাদল অধিবেশন। তবে অধিবেশন ঘিরে নয়, প্রথম দিনই সংসদ ভবনের বাইরের চত্বরে দেখা গেল দেশের মহিলাদের সুরক্ষার প্রশ্নে শাসক এবং বিরোধীদের আলাদা আলাদা বিক্ষোভ কর্মসূচি। এরাজ্যে সাংসদ সুকান্ত মজুমদারের নেতৃত্বে রাজ্যের বিজেপি সাংসদেরা সংসদের গান্ধী মূর্তির পাদদেশে সমবেত হয়ে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা এবং মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিক্ষোভ দেখান। মমতা ব্যানার্জি হাই 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 চোর তৃণমূল হাই 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 বিক্ষোভ থেকে সুকান্ত মজুমদার অভিযোগ করেন, বিরোধীরা শুধু মণিপুর নিয়ে হইচই করছে কিন্তু পশ্চিমবঙ্গের অবস্থাও ভয়াবহ। দেখুন, আমাদের গোটা বাংলা জুড়ে মহিলাদের উপর যে একের পর এক অত্যাচার চলছে তার বিরুদ্ধে আমাদের এই ধর্ণা গান্ধী মূর্তির পাদদেশে। তার কারণ, আমাদের বিরোধীরা মণিপুর দেখতে পান কিন্তু 14 তলা থেকে মালদা দেখতে পাচ্ছেন না। গত কয়েকদিন ধরে কুচবিহারে একটি নাবালিক মেয়ে 14 বছর 2 মাস বয়স, যান মুখ্যমন্ত্রীকে বলছি একবার কুচবিহারের মিশন হসপিটালে গিয়ে দেখে আসুন, মেয়েটি মৃত্যুর সাথে লড়াই করছে। 4 জন দুষ্কৃতী তাকে লাগাতার ধর্ষণ করেছে এবং সেই ধর্ষণের ফলে সে অসুস্থ হয়ে এখন মৃত্যুর সাথে লড়াই করছে। কিন্তু সেই কুচবিহার চোখে পড়ে না আমাদের বিরোধীদের, তাদের মণিপুর চোখে পড়ে। তো স্বাভাবিকভাবে এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে। বাংলার মানুষকে রক্ষা করতে হবে, বাংলার মেয়েদেরকে রক্ষা করতে হবে এই অত্যাচারী শাসকের। অন্যদিকে লোকসভার বিরোধী দলগুলির সম্মিলিত জোট ইন্ডিয়ার পক্ষ থেকে মণিপুরে ঘটে চলা লাগাতার হিংসা এবং মহিলাদের উপর পৈশাচিক আক্রমণের প্রতিবাদে জাতীয় কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রমুখের নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয়, যেখানে স্লোগান ছিল ইন্ডিয়া ফর মণিপুর। আর পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নিয়ে সংসদে বিজেপির বিক্ষোভ প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে ইন্টারনেট বন্ধ করে রাখতে হচ্ছে, আগে সেখানে এই পরিষেবা চালু হোক তারপর অন্য কথা শোনা হবে। আজ ভি বঙ্গাল মে করিবন 20 লাখ লোক কি আওয়াজ কি পয়সা রোক কে রাখি গই আর ইয়ে 1500 কোটি রুপে খরচা করকে জো আপনে সদন বানায়া ও সদন মে আপ বাত হি নাই করনা চাহতে হো, আপ চর্চা হি নাই চাহতে হো और एक तरफा कोई कुछ नहीं होता है। और ये जो एक प्रयास चल रहा है कि मणिपुर से अटेंशन डाइवर्ट करके राजस्थान, छत्तीसगढ़ या बंगाल पे वो अटेंशन डाइवर्ट करके ले जाए, मैं बस इतना ही कहूंगा कि बंगाल में 3 महीना से इंटरनेट चल रही है, बंगाल में स्थिति स्वाभाविक है। आपको अगर लगता है कि बंगाल में स्थिति खराब है और मणिपुर में बेहतर है, अब मणिपुर में इंटरनेट चलवा दो। लेट्स रिस्टोर द इंटरनेट सर्विसेज इन मणिपुर। गवर्नमेंट को कौन मना करे, यही तो डबल इंजन सरकार है भाई। सिंगल इंजन सरकार में प्रदेशों में नेट चल रही है और डबल इंजन सरकारों में प्रदेश में नेट 3 महीना से बंद है। दिस इज अ टेस्टमेंट टू द फैक्ट दैट हाउ इनकम्पिटेंट इनएफिशिएंट द डबल इंजन बीजेपी गवर्नमेंट इज। সব মিলিয়ে নজিরবিহীন ভাবে এরাজ্যের ইস্যুতে বিজেপি এবং মণিপুর ইস্যুতে বিরোধী জোটের লাগাতার বিক্ষোভে উত্তেজনার আঁচ সংসদ চত্বরে। এখন দেখার শাসকের কবে সদিচ্ছা হয় দেশ জুড়ে শান্তি ফেরানোর। ব্যুরো রিপোর্ট, 7 AM নিউজ, রাজধানী। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 AM নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।